আল্লাপ্পা ক্রব্বোলা আলমেন রোহের জগৎ থেকে একজন বান্দাকে যখনই জমিনের ভিতরে পাঠাবেন ওই রুটা বারবার আল্লার কাছে ডাক বলেছিল রব্বোলা আলমেন আমাকে কোন জায়গায় পাঠান আমি তো এই রোহের জগতে বড় আরামে আসি এই রোহের জগৎ থেকে আমি আর কোথাও যাইতে চাই না আল্লাপ্পা ক্রব্বোলা আলামিন ডাক আমি তোমাকে তোমার মায়ের গর্বের ভিতরে দিয়ে আসি বলে না মালিক আমি কোথাও যাইতে চাই না আমি রুহের জগতে থাকতে চাই এই রুহের জগৎ আমার আসল জন হবে এই রুহের জগৎ আমার শেষ দিকে হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দাগ তোমাকে না না মায়ের গর্ভের ভিতরে যাওয়া লাগবে বান্দাকে যখন মায়ের গর্ভের ভিতরে দেওয়া হয় একদিন দুই দিন নয় আস্তে আস্তে চার মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের গর্ভের ভিতরে ruh নামক কুদরতা ফুতকর্মের দেয় মায়ের গর্ভের ভিতরটা তার জন্য হয় বাড়ি কথা ঠিক কিনা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বাব এবং মা দুইজন একসাথে মিলিত হয় আল্লাহ পাক আলামিন প্রথম 40 দিন মায়ের পেটের ভিতরে একটা বীর্য আকারে রাখে পরবর্তী 40 দিন এই বীর্য থেকে একটা রক্তের মাংস একটা রক্তের টুকরা বানিয়ে দেন তৃতীয় 40 দিন আল্লাহ পাক আলামিন ওই মায়ের পেটে সন্তানের জন্য একটা গোস্তের টুকরা বানিয়ে দেন চতুর্থ চল্লিশ দিনে আল্লাহ পাক রব্বুল ওই মায়ের পেটের ভিতরে সমস্ত সন্তানের একটা পূর্ণ আকৃতি দেন পঞ্চম চল্লিশ দিন আল্লাহ পাক রব্বুল ওই বান্দার ওই পূর্ণ শরীরের ভিতরে আল্লাহর কুদরতি রুহটা ফোৎকার মেরে দেন পঞ্চম চল্লিশ দিনে এসে মায়ের পেটের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতি রুখ দেওয়ার পরে ওই বান্দা তখন মায়ের পেটের ভিতরে জিন্দা ভয়া নড়াচড়া করতে থাকে এর আগে কিন্তু নড়াচড়া করে না কথা ঠিক কিনা পাঁচ মাস পর থেকে অন্য পাঁচ মাস পর্যন্ত বান্দা মায়ের পেটের ভিতরে যখন নড়াচড়া করতে থাকে মনে করে এই জেন্দেগেটা আমার মনে হয় শেষ এরপরেই মনে হয় আবার আমি রুহের জিন্দগিতে ফেরত চলে যাব দশ মাস দশ দিন সর্বনিম্ন মায়ের পেটের ভিতরে যখন বাচ্চাটা থাকার পরে ডেলিভারির সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন হে ফেরেশতারা রে যা আমার বান্দার কাছে বইলা দে এই পেটের ভিতরে আর থাকতে পারবে না তোদেরকে দুনিয়ার ভিতরে যাওয়া লাগবে দুনিয়ার ভিতরে তোর বসবাস করা লাগবে ওই বান্দা তখন ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমার পেটের ভিতরে পাঠাইলা পেটের ভিতরটাকে আমি আমার জিন্দেগি মনে করেছিলাম এখন আবার কোন জিন্দেগির ভিতরে পাঠাবা আমি তো সেখানে যাইতে চাই না আমি তো সেখানে

লাগবে ওই বান্দা দিয়ে বলবে আলামিন এই জিন্দেগীর থেকে আবার কোন কোনজন আমাকে যাওয়া লাগবে না আমি যাব না না আমি যাব না হাদীসে পাকের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে পাঠিয়ে দেন ওই ফেরেস্তার কাজ হলো ডেলিভারির সময় হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মায়ের পেটের ভিতর থেকে এমন একটা জোরে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দেওয়ার সাথে সাথে বান্দা দুনিয়ার जिंदगीতে চলে আসে দেখবেন এই জন্যে মানুষ যখন দুনিয়ায় আগমন করে করার সাথে সাথেই সর্বপ্রথম ওয়া ওয়া করে কেঁদে দেয় কথা বলেন ঠিক না। কেন এর কারণ হলো কারণ এই বান্দা আমরা এই দুনিয়ার জেন্দেগিতে আসতেই চাই না। দুনিয়ার জেন্দেগিতে আসতে চাই নাই না ওই জেন্দেগিতে যাব না আল্লাহ পাকবুল আলমিন ডাক্তার বলেন বান্দা তোমাকে দুনিয়ার জেন্দেগির ভিতরে পাঠাবো রোহের জিন্দগির মতো না ওই মায়ের পেটের জিন্দগির মতো না ওই দুনিয়ার জিন্দগিটা একটু অন্য রকম হওয়া যাবে বলে কেমন কেমন বলে তার ভিতরে কিছু নাজনিয়া মধ্যে পরিপূর্ণ করে দেওয়া হবে এই জিন্দগির ভিতরে যেন আপনি আমাকে বইলে না যান এই কারণে দেখবেন বান্দা যখন দুনিয়ার জিন্দগির ভিতরে আসে জিন্দগির ভিতরে আসার পরে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ডান কানে আজান দেওয়া হয় বাম কানে কামত দেওয়া হয় বুঝায় দেওয়া হয় বান্দারে ওই দোয়া রুহের জিন্দগির ভিতরে আমার মালিক আল্লাহ যখন প্রশ্ন করেছিল মার রব্বু এ বান্দা তোমার রবকে তখন আমরা সবাই বলেছিলাম আন্তরব্বি আন্তরি আপনি হলেন আমাদের রব আল তোমার ডান কানে আজান দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা হলো বাম কানে কামতের মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে দেওয়া হলো এর মানে এইটা হলো এই রুয়ের জিন্দগির থেকে তোমাকে মায়ের পেটের জিন্দগির ভিতরে নিয়ে আসছিলাম মায়ের পেটের থেকে তোমাকে এই জিন্দগির রোদ দুনিয়ার জিন্দগির ভিতরে আমি পাঠাইলাম এই জিন্দগির ভিতরে গিয়া বান্দা তুমি আমার মালিক রে ভুইলা না আজান আর একামতের উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলমিনকে জন্য তুমি ভুইলা যেও না আজান দিয়ে বুঝিয়ে দিলেন এ বন্দা বলে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বন্দারে আমার ওই মালিকরে বইলো না ওই মালিকের শাহাদেতের শক্তি দিও আল্লাহ দুনিয়ার খা তুমি এমনভাবে যাও এই দুনিয়ার জন্য তোমারে বোলায় না দেয় এই দুনিয়ার জিন্দগিতে যখন পাঠাইলাম আর জিন্দগি হলো আখেরাতের রাতের জিন্দগির একটা ফসল এই দুনিয়ার জিন্দগি যেমন ভাবে তুমি চলাফেরা করবা আখেরাতের জিন্দিতে তোমার অনন্ত সীমকাল ঠিক ওইভাবে তোমাকে অবস্থান করা লাগবে অর্থাৎ দুনিয়ার তে যা করব আখ রাতের আমি তাই পাব। দুনিয়ার পাবো যদি আমার সুন্দরভাবে আল্লাহর হুকুম অনুযায়ী অনুযায়ী কাটাইতে পারি আল্লাহর হাবিব বলেন আখ রাতের অনন্ত সিংকার তোমার জন্যে বড় আরামদায়ক হবে নতুবা তোমার জন্য বড় কঠিন আজাব কঠিন আজাবের ব্যবস্থা করে রাখা হয়েছে কোন কথা ঠিক কি ঠিক না আকৌ কলে ইনাম আলি আবুকু এই দুনিয়া রে জিন্দগীৰে নাজ নেয়ামত পায়াম বান্দা তুমি আমারে বইলা যেও না রাতের কথা স্মরণ করিও আমার কথা স্মরণ করিও দুনিয়ার নাজ নিয়ামত পায়া নিজের খেলাই খেলাই জিন্দগি যেন কাটিয়ে দিও না তোমার জিন্দগিটা যেন আখেরাত মুখী হয় তোমার জিন্দগিটা মুখী যেন আল্লাহর হুকুম অনুযায়ী হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন ঢুকছেন তাকায় দেখেন সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইন বন্ধু নিজেরা গল্প গুজব করে নিজেরা গল্প গুজব করে গল্প করতে করতে এ বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরাম নিজেদের ভিতরে হাসা হাসি শুরু কইরা দিছে কি করে হাসা হাসি করে আল্লাহর হাবিব দেখার সাথে সাথেই সমস্ত শরীর রেগে অগ্নি শর্মা হয়ে গেছে কেমন করে তুমি হাসতে পারো

তোমরা কি মনে করো না একদিন তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে এই দুনিয়ার আসল জিন্দগি না এই দুনিয়ার পরে একটা জিন্দগি আছে যেই জিন্দগিটা হলো তোমার সব থেকে বড় জিন্দগি এমন একটা জিন্দেগির ভিতরে তোমার যাওয়া লাগবে যেই জিন্দগির শুরু আছে কিন্তু কোনো শেষ নাই বন্ধুরা আমার কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন